দেখুন, এবার চীন ভারত অস্ত্র শস্ত্রে কে এগিয়ে? ভারত সেনা না সরালে চীন সামরিক পদক্ষেপ গ্রহণ করবে, বারবার এমনই বার্তা দেওয়া হচ্ছে। কখনো চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়, কখনো প্রতিরক্ষা মন্ত্রণালয়, কখনো চীনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে হুমকি আসছে নানা পথ ধরে। এক মাসেরও বেশি সময় ধরে সীমান্তে অচল অবস্থা, সংকট ক্রমশ জটিল হচ্ছে। 1962 এর মতো আরও একটা সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে, মনে করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চীনের মুখপাত্ররা ভারতকে 1962 যুদ্ধের কথা মনে করিয়ে দিতেও চেয়েছেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলির জবাব, 1962 এর ভারতের সঙ্গে 2017 ভারতকে গুলিয়ে ফেললে চীন ভুল করবে। যদি শেষ পর্যন্ত সত্যি শুরু হয় চীন ভারত যুদ্ধ, তাহলে ফল কী হতে পারে? সৈন্য সংখ্যা আর অস্ত্রশস্ত্রের বহরই যে সব সময় যুদ্ধের ফলাফল নির্ধারণ করে তা নয়। রণকৌশল, ভৌগোলিক অবস্থান, পরিবেশগত বিষয়, আন্তর্জাতিক সমীকরণ, এমন অনেক কিছু যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু পর্যাপ্ত সামরিক সক্ষমতা খুব জরুরি। এই মুহূর্তে চীনা বাহিনীর মুখোমুখি হতে কতটা প্রস্তুত ভারতীয় সেনা দেখে নিন এক ঝলকে। সেনাবাহিনীর আকারে ভারতের চেয়ে চীন কিছুটা এগিয়ে ঠিকই, কিন্তু চীনের ভৌগোলিক সীমা ভারতের চেয়ে অনেক বড়, তাই স্বাভাবিকভাবেই বড় বাহিনী প্রয়োজন তাদের। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বা জিএফপি সূচকে কিন্তু চীন এবং ভারত পাশাপাশি রয়েছে। কোনো দেশের একক সামরিক সক্ষমতার নিরিখে ওই সূচিতে আমেরিকা রয়েছে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে রাশিয়া, তিনে চীন, আর চারেই রয়েছে ভারত। চীনের চেয়ে ভারতের ট্যাঙ্কের সংখ্যা কিছু কম ঠিকই, কিন্তু আর্মার্ড ফাইটিং ভেহিকল বা সাজোয়া গাড়ির সংখ্যা ভারত অনেকটা এগিয়ে। স্থল সীমান্তে যুদ্ধের জন্য গোলাবর্ষণের সক্ষমতা অত্যন্ত জরুরি। দুই দেশের হাতেই বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে, কোনোটি ভারতের হাতে বেশি, কোনোটি চীনের হাতে, কিন্তু মাল্টিপল রকেট লঞ্চারের সংখ্যায় চীন ভারতের চেয়ে বেশি এগিয়ে। এয়ারক্রাফ্টের সংখ্যায় চীন ভারতের চেয়ে খুব বেশি এগিয়ে নয়। ভারতের হাতে যে সংখ্যক যুদ্ধবিমান রয়েছে, নিজেদের আকাশসীমা সুরক্ষা তা যথেষ্টই বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেছেন। একসঙ্গে একাধিক প্রতিপক্ষের বিরুদ্ধে যদি লড়তে না হয়, তাহলে ভারতীয় বিমানবহর চীনের সঙ্গে বুঝতে সক্ষম। ক্ষেপণাস্ত্রের সংখ্যা চীনের হাতে ভারতের চেয়ে অনেকটাই বেশি, তবে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ভারতের হাতে রয়েছে, কোনো একটি যুদ্ধে তত সংখ্যক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দরকার পড়ে না বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।